এখন আমাকে তো ওইসব বাচাল বোঝানো যায় না বুঝছেন আমি আমাকে তো বোকা তুলে বানান যায় এজন্য আমার বোনের সাথে কথা বলতে তো ছোট দীর্ঘ 28 দিনের প্রচেষ্টার পর খুলনা থেকে নিখোঁজ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তারপর থেকে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রহিমা ও মরিয়ম মান্নান। সবশেষ রহিমাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে আনা হয়। সেখানে মা রহিমা বেগমের সঙ্গে মরিয়ম সহ অন্য মেয়েরা সাক্ষাৎ করার সুযোগ পান। এ সময় তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পিবিআই কার্যালয়ে আবেগ আপ্লুত হয়ে 15 মিনিট মাকে জড়িয়ে ধরে মেয়েরা কাঁদতে থাকেন। এরই মধ্যে ময়মনসিংহের ফুলপুর থানার ভেতরে পুলিশের সাথে মরিয়মের অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মরিয়ম পুলিশের সাথে থানার ভেতরেই যা তা ভাষায় কথা বলছেন। আর তার সেই ভাষা ভাইরাল ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একজন মেয়ে মানুষের মুখে এমন ভাষা, সেটাও আবার মায়ের মরদেহ শনাক্ত করতে গিয়ে, যা হতবাক করে দিচ্ছে দেশবাসীকে। রহিমার সন্ধানের আগেই মরিয়মের অমন আচরণই প্রমাণ করে সে তার মায়ের খবর জানতো মৃত ব্যক্তি তার মা না। সত্যিই কারো মা মারা গেলে কেউ অমন আচরণ করতে পারে না। অথচ মায়ের সাথে দেখা হলে আবারও এমন অভিনয়টাই না করছেন যেন জানতো না তার মা বেঁচে আছে। কান্নাকাটির এক পর্যায়ে পিবিআই সদস্যরা পরিস্থিতি শান্ত করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। কান্নারত অবস্থায় মেয়েরা মাকে বলতে থাকেন, আমাদের ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না, আমাদের জমি দরকার নেই, মাকে দরকার, তোমাকে দরকার। মা প্রথমে মেয়েদের সাথে কথা বলতেই চায়নি, তাদের সাথেও যেতে চায়নি। তবে পরে মেয়েরা দেখা করার পর মত পাল্টে ফেলে। সে বলে তাকে নাকি কিডন্যাপ করা হয়েছিল, অথচ ফরিদপুরের যে বাড়িতে সে ছিল সেখানে সে নিজের পরিবারের মতোই ছিল। পুলিশও জানিয়েছে রহিমার সাথে কাপড় চোপড় সহ তার প্রয়োজনীয় সকল জিনিসপত্র ছিল, যা দেখে এটা নিশ্চিত কেউ তাকে কিডন্যাপ করেনি। দর্শক, এ তো দেখছি যেমন মেয়ে ঠিক তেমনই মা। কয়েক মিনিটের মধ্যে নিজের কথা বদলে ফেলছে সে, একটা অসহায় পরিবারকে ফাঁসাতে চাচ্ছে। এদের বিচার না হলে তো পরে আরও এমন ঘটনা ঘটবে। কি বলেন আপনি? আমাদের সাথে সহমত হলে কমেন্টে হ্যাঁ লিখুন, না হলে না লিখে জানাতে পারেন আপনার রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।